আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম ইনোলজির পক্ষ থেকে। আমি মোহাম্মদ আরিফ হোসেন, আজকে আর একটি নতুন টপিক শেয়ার করব আপনাদের সাথে, ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসের কিভাবে ট্যাব কন্টেনার যে রিজনটি আছে, কিভাবে সেই ট্যাব কন্টেনার রিজনটি আমরা খুব সহজভাবে অ্যাক্সেস করতে পারি, এবং কয়েকটা ধাপে আপনাদের সাথে আমি শেয়ার করব যে খুব সহজে কিভাবে এই টপ ট্যাব কন্টেনার থেকে কন্ট্রোল করে আমরা ইউজ করতে পারি। তো বেশ কিছুদিন ভিডিও বানানো বন্ধ ছিল, আশা করি এখন থেকে ভিডিওর সাউন্ডগুলো ভালো পাবেন এবং নতুন নতুন ভিডিও আবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে আমরা শুরু করি। ও, আরেকটি বিষয় হচ্ছে, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় পাশেই থাকবেন। তো প্রথমে আমরা একটু এক্সাম্পলটা দেখে নেই যে আসলে আমরা কি করতে যাচ্ছি, তারপরে হয়তো আমাদের কাজে করলে সুবিধা হবে। তো প্রথমে আমরা দেখব যে এখানে একটি ট্যাব কন্টেনার দেয়া আছে। তো এই ট্যাব কন্টেনার আমি 5টি রিজন নিয়েছি। তো এই 5টি রিজন আসলে আমরা এখান থেকে ক্লিক করলে খুব সুন্দরভাবে আমরা এটা সুইচ করতে পারি ট্যাবটাকে, ঠিক আছে? তো সেই সুইচটা আসলে আর একটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা কি করেছি, এই বাটন ক্রিয়েট করে, আমার যদি একাধিক আইটেম থাকে তো সেই আইটেমগুলো আমার এই ট্যাবে ট্যাবে সেট করে আমি ফিল আপ করে নেক্সটে বাটন চাপলে আসলে এই যে কাজটা আমরা এখন ক্লিকে করলাম, সেম কাজটা আসলে বাটনে আমরা করতে পারি। তাহলে আমরা যদি এখান থেকে একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে নেক্সট দিলাম, নেক্সট দিলাম, ট্যাবটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে এই কাজটি আমরা কিভাবে করতে পারি সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে চলুন আমরা শুরু করি কিভাবে করা যায়। তাহলে শুরুতে আমাদের যেটি করতে হবে, আমরা একটি পেজ এখান থেকে ক্রিয়েট করে নিব। তো আমরা শুরুতেই যখন পেজ ক্রিয়েট করব, অবশ্যই আমরা দেখব যে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নেব এখান থেকে। তো একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিলাম, আমরা নাম দিয়ে দিই একটি ট্যাব কন্টেইনার। ওকে, আর আমি অ্যাট এ টাইম হচ্ছে একটা প্যারেন্ট রিজন আর তার আন্ডারে আমরা 5টি চাইল্ড রিজন ক্রিয়েট করব। তো আমরা এখানে দিতে পারি চাইল্ড 1। আপনারা অবশ্যই যখন ক্রিয়েট করবেন এখানে মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবেন, আমি জাস্ট শুধু ডেমো পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি, নামটা অন্যরকম আছে তাই। হ্যাঁ, তো এখানে আমরা আচ্ছা এখানে 4টা রিজন আমি ক্রিয়েট করলাম, একটা প্যারেন্টের আন্ডারে আমার 4টা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে নেক্সট করে দিচ্ছি। এখন এখানে আমি একটি ট্যাব কন্টেনার নামে একটা নেভিগেশন ক্রিয়েট করে নিলাম। তো এখন আমার পেজের সামারি দেখাচ্ছে, আমি যদি ফিনিশ দিয়ে দিই তাহলে আমার ট্যাব কন্টেনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। এখন আমার ট্যাব কন্টেনার পেজটি ক্রিয়েট হয়ে গেল, আমরা একটু রান করে দেখি যে আমাদের পেজের লেআউটটা কি এসেছে। হ্যাঁ, পেজের লেআউটটা এরকম ভাবে এসেছে। তো একটা প্যারেন্ট আছে এখানে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা এখন ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল রিজিয়ন আছে। আমরা কি করব, এই প্যারেন্টটাকে আমরা ট্যাব কন্টেনার তৈরি করব আর তার আন্ডারে এই 4টা রিজিয়ন আমরা চাইল্ড করে দিব। তো সেই কাজটা কিভাবে করব আমরা একটু দেখি। তো আমার এখানে আছে প্যারেন্ট কন্টেন্ট, প্যারেন্ট রিজিয়ন, আমরা শুরুতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে আমি একসাথে সিলেক্ট করবেন কিভাবে, প্রথমে একটি সিলেক্ট করে তারপরে শিফট বাটন চেপে শেষেরটাতে ক্লিক করবেন, তাহলে একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনারা কি করবেন, লেআউটে চলে আসবেন, এই লেআউটে এসে প্যারেন্ট রিজন এটাকে সিলেক্ট করে দিবেন। এই অবস্থায় আমরা দেখব যে প্যারেন্টের ভিতরে সবগুলো চাইল্ড রিজন ঢুকে গেছে, প্রবেশ করেছে, ঠিক আছে? তো আমার চাইল্ড হয়ে গেল, এখন এই প্যারেন্টটাকে আমার কাজ করতে হবে। সেটা আমরা কি করব আমরা স্টেপ বাই স্টেপ এখনই দেখবো ইনশাল্লাহ। তো এখানে আসলো প্যারেন্ট, তো ওই প্যারেন্টে আমাদেরকে একটি কাজ করতে হবে। এখান থেকে দেখবেন যে অ্যাপিয়ারেন্স নামে একটি অপশন আছে, তো অ্যাপিয়ারেন্সের টেমপ্লেট, এই টেমপ্লেটে আপনারা কি করবেন এখান থেকে ট্যাব কন্টেনারটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যদি ট্যাব কন্টেনারটি সিলেক্ট করে দেন, এখন আমরা একটু সেভ দিয়ে রান করে দেখব যে কি অবস্থানে আছে। এখন দেখুন আমার চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 4 প্রত্যেকটি আসলে এক একটা ট্যাব হয়ে গেছে, ঠিক আছে? তো ট্যাবগুলো আমরা আসলে এভাবেও রাখতে পারি, আমরা যদি চাই যে স্টাইলটা একটু চেঞ্জ করব তাহলে এটা খুব সহজেই করা যায়।
এখান থেকে যে টেমপ্লেট অপশন আছে এই অপশন থেকে এই যে রিমেম্বার অ্যাক্টিভ ট্যাব মানে এখান থেকে যদি ক্লিক করে আমরা একটু পেজটা রিফ্রেশ দেই দেখুন এটা কিন্তু আবার ফার্স্ট অ্যাডটা সেট হয়ে গেছে তাহলে এটা যদি আমরা দিয়ে দেই তাহলে ওই সেটিংসটা থাকবে ক্লিকের পরে আর এখান থেকে লেআউটটা আমরা দিলাম ফিলস ট্যাব লেভেলস আর এখান থেকে আমি ট্যাব স্টাইলটা সিলেক্ট করে দিলাম ফিল আর ট্যাব সাইজটা আমি ডিফল্টই রেখে দিলাম তো এখন আমরা দেখব যে খুব সুন্দর লাগছে তাই না আমরা চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারি তো কালারটা কিভাবে চেঞ্জ করতে হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে এটা শেয়ার করে দেব খুব শীঘ্রই তো এখন আসলো এখন আমি হচ্ছে এভাবে আমি সুইচ করতে পারি ঠিক আছে দেখুন এখানে কিন্তু চেঞ্জেস হচ্ছে চাইল্ড ওয়ানে ক্লিক করলে চাইল্ড ওয়ান টু থ্রি ফোর এভাবে আসতেছে এখন আসলে ইউজার প্রতিবার এখানে ক্লিক করার চাইতে আমি যদি নিচে বাটন দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি তাহলে মনে কাজটি আর একটু সুন্দর হবে তাহলে সেই বাটনের কাজটি কিভাবে আমরা করতে পারি তাহলে আমরা দেখি একটু তাহলে প্রথমে আমি প্রত্যেকটাকে এক একটা করে আমি স্ট্যাটিক আইডি সেট করব তো আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্সে চলে যেয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে সি ওয়ান হ্যাঁ এখান থেকে দিয়ে দিলাম আমার সি টু মানে স্ট্যাটিক আইডি সেট করতেছি এই স্ট্যাটিক আইডিটা ধরে মূলত আমাদেরকে কাজটা করা লাগবে তো সি ওয়ান থেকে সি ফোর আমি স্ট্যাটিক আইডি একটা সিলেক্ট করে দিলাম তো এখন আমি কি করব এই রিজনে আমি বাটন ক্রিয়েট করব ক্রিয়েট বাটন আমরা এখান থেকে একটা নেম সেট করে দেই যেহেতু এটা আমার নেক্সট বাটন হবে তাহলে আমি এখান থেকে এন এক্স টি রাখলাম আর এখান থেকে আমি লেভেলটা পূর্ণাঙ্গ করে দিলাম নেক্সট আর বাটনের পজিশনটা আমি রিজনের ক্রিয়েট পজিশনে দিলাম ঠিক আছে আপনারা চাইলে হট বাটন নিতে পারেন আচ্ছা আমরা একটু সুন্দরই করে দেই তাহলে এখান থেকে আমি আইকন পজিশন রাইট আছে তো আমরা একটি অ্যারো আইকন সিলেক্ট করি এখান থেকে ও সরি স্পেলিংটা মিস্টেক হয়েছে হ্যাঁ অ্যারো আইকন সিলেক্ট করে আমি এই অ্যারোটা চুজ করলাম চুজ করে আমি সেভ দিই সেভ দিয়ে দেখি যে আমার অবস্থানটা কি আছে চাইল্ড ওয়ানে আসলো নেক্সট হ্যাঁ তো এখন আমি এখানে একটি কাজ করা লাগবে যেহেতু আমরা বলেছিলাম যে আমি বাটনে ক্লিক করলে আমার নেক্সট ট্যাবে যাবে তাহলে নেক্সট ট্যাবে যাওয়ার জন্য আমাকে অবশ্যই কোনো না কোনো কাজ এখানে করা লাগবে তো আমরা জানি যে প্রত্যেকটা বাটনে একটা ডিফল্ট অ্যাকশন থাকে সেটা হচ্ছে সাবমিট পেজ তো এখান থেকে আমরা সাবমিট পেজটা ইউজ না করে আমরা করব হচ্ছে রিডাইরেক্ট টু ইউআরএল তো এখান থেকে রিডাইরেক্ট টু ইউআরএল আমরা নিয়ে নিলাম এখন এখানে আমাকে একটা জেকুইরি কম্পোনেন্ট লিখতে হবে আমার সেই রিজনটাকে ধরে তো অলরেডি আমি এটা এখানে করে রেখেছি একটা ক্লিক ইভেন্টের জেকুইরি যা শুধু এখানে এটা পেস্ট করব ঠিক আছে এটা অ্যাপেক্সের বিল্ট ইন জেকুইরি আপনারা যে কেউ চাইলে বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন তো এটার ব্যাখ্যাটা আমি একটু পরে আপনাদের সাথে ডিসকাস করছি তো এখান থেকে যাবে হচ্ছে আমার কি সি টুতে যেহেতু আমি সি ওয়ানে আছি আমার এখান থেকে নেক্সট বাটন ক্লিক করলে যাবে হচ্ছে কোথায় চাইল্ড টুতে ওকে তাহলে আমরা দেখি যে চাইল্ড টুতে আমরা একটা আগে প্র্যাকটিক্যালি দেখে নেই যে চাইল্ড টুতে আমার সুইচ হচ্ছে কি না তো এখন আমরা কিন্তু চাইল্ড ওয়ানে আছি এখানে খেয়াল করুন চাইল্ড ওয়ানে আছি এখন যদি ক্লিক করি খুব সুন্দর চাইল্ড টুতে চলে আসতেছে তাহলে এভাবে আমরা কিন্তু কন্ট্রোলিংটা আমাদের কাছে আমরা কাস্টমাইজ করে নিতে পারি তাহলে এখন আমাদের প্রত্যেকটা রিজনে আমরা এই কাজটা খুব সহজে করতে পারি যেহেতু আমার একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে আমরা এই বাটনটিকে কপি পেস্ট করতে পারি তাহলে কপি পেস্ট করবেন কিভাবে খুব সহজেই করা যায় এটা সিলেকশন অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবেন চেপে জাস্ট শুধু এটা ড্র্যাগ করবেন নেক্সট ওয়ান নেক্সট ওয়ান অ্যান্ড নেক্সট ওয়ান ঠিক আছে তো এখান থেকে জাস্ট কিছুই না আপনি জাস্ট শুধু বাটন পজিশনটা প্রত্যেকটাতে ক্রিয়েট সেট করে দিবেন চাইলে একসাথেও করতে পারেন একটু আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিভাবে একসাথে করে তো এটা আমার আছে হচ্ছে কোথায় চাইল্ড টুতে তো চাইল্ড টু থেকে নেক্সট বাটনে ক্লিক করলে যাবে হচ্ছে কোথায় আমার চাইল্ড থ্রিতে তো এখান থেকে আমার আইডিটা একটু চেঞ্জ করে নিতে হবে তো এখান থেকে যাবে কোথায় হচ্ছে চাইল্ড ফোরে ঠিক আছে চাইল্ড ফোরে এখন যদি আমরা একটু দেখি যে আমাদের ট্যাব সুইচ কন্টেনারটা ঠিক আছে কিনা
এই যে রিমেম্বার দেওয়াতে দেখছেন পেজ লোড হওয়ার কারণে কিন্তু ও এই পজিশনে ছিল, এই পজিশনে এটাকে অ্যাক্টিভ করে রেখেছে। তো আমরা এখান থেকে শুরু করলাম, নেক্সটে দেই, নেক্সটে দেই, উপরে উপরে খেয়াল করবেন যে এটা চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা নেক্সটে দিলাম, এখন ব্যাকেও তো আমার প্রয়োজন হতে পারে, যেহেতু আমার বড় ধরনের ফর্ম নিয়ে আমরা আসলে যখন কাজ করব তো আমরা এই ট্যাব কন্টেনারটা ইউজ করতে পারি আমাদের ফর্মটাকে ভেঙে ভেঙে আইটেম আর কি, ফর্ম তো মানে আইটেম, ইনপুট আইটেম, তো ইনপুট আইটেমটাকে ভেঙে ভেঙে আমরা একাধিক ট্যাবে বসাতে পারি, সেক্ষেত্রে ইউজারের জন্য সুবিধা হবে ইনপুটগুলো দিতে। ঠিক আছে, তো ব্যাকেও আমার প্রয়োজন হতে পারে, তাহলে ব্যাকের কাজটাও আমরা একটু দেখে নেই। তো এই বাটনটা মূলত আমার নেক্সট এখানে দরকার নেই, যেহেতু আমি জানি যে আমার ফোরের পর আর নাই, মূলত এটা পেজ সাবমিট হিসাবে কাজ করবে। তো এটাকে আমরা একটা কাজ করে নেই, ব্যাক বাটন হিসাবে তৈরি করে নেই। তো ব্যাক বাটন হিসাবে তৈরি করে নিলাম, এখানে আমি চেঞ্জ করে দিব লেভেলটা, এটা ব্যাক করে দিলাম, আর এখানে আমি এটাকে ক্লোজ পজিশনে রাখবো, আর এটাকে আমি লেফট করে দেবো এররটাকে। আর এখান থেকে হচ্ছে ব্যাক দিলে হচ্ছে, যেহেতু আমি 4 নম্বরে আছি, ব্যাক দিলে আমাকে যাবে হচ্ছে 3 নম্বর। এই কনসেপ্টটা কিন্তু আপনাদের ক্লিয়ার করতে হবে, স্ট্যাটিক রিজন আইডিটা যদি একটু নিষ্পিস হয় তাহলে কিন্তু বিহেভিয়ারটা অন্যরকম হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা ব্যাক বাটন দিয়ে দিলাম এখানে ক্লোজ, তো আমরা এখন দেখি যে ব্যাক দিলে যাচ্ছে কি না, তারপর আমরা অন্যান্য আবার বাটনগুলো তৈরি করব। তো এখন ও এটাকে আমরা একটু বাটনের আইকনটা আমরা একটু চেঞ্জ করে নেই, অ্যারো রাইট আছে, আমরা এটাকে আসলে অ্যাকচুয়ালি, আচ্ছা আমরা হাতে লিখেও দিতে পারি, যেহেতু আপনাদের যদি কারো জানা থাকে তাহলে হাতে লিখে দিলেও হবে, অ্যারো লেফট হবে এখানে। তো এখন আমরা যদি দেখি তো লেফটের অ্যারোটা চলে এসেছে, তো এখান থেকে আমরা ব্যাক দিলে আমার 3 নম্বরে চলে আসতেছে। তাহলে এখানেও আমরা সেম কাজটাই করব, এখানে আমি কন্ট্রোল বাটন চেপে ড্র্যাগ করব, কন্ট্রোল বাটন চেপে ড্র্যাগ করব, এখানে আসবে, তারপরে আবার এখান থেকে ড্র্যাগ করব, এখানে আসবে, আবার এখান থেকে ড্র্যাগ করব। অ্যাকচুয়ালি এই ব্যাকটা আমাদের, শেষের ব্যাকটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, তিন তিন থেকে আমাকে, আচ্ছা আমরা একসাথে সবকটা ব্যাক বাটনের এই দুইটাই আছে মূলত, এটাকে আমি ক্লোজ পজিশনে করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি এখান থেকে, আমার 3 আছে, 3 থেকে যাবে হচ্ছে ব্যাক দিলে চাইল্ড 2 তে, ওকে, আর এখান থেকে যাবে হচ্ছে আমার চাইল্ড 1 এ, ওকে। তো এখন আমরা একটু দেখব যে আমাদের আইটেম এবং ট্যাবের বিহেভিয়ারটা ঠিক আছে কিনা। আচ্ছা, নেক্সটের পজিশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, ক্রিয়েট আছে, এটা এটাও ক্রিয়েট আছে, এইটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এখন আমরা শুরু থেকে একবার দেখি, নেক্সট নেক্সট নেক্সট, এখানে আমরা ব্যাক ব্যাক ব্যাক, ওকে। এভাবে আপনারা খুব সহজে এই যে একটা সিম্পল জেকুয়েরি, অ্যাপেক্সের বিল্ট ইন জেকুয়েরির মাধ্যমে আপনারা যদি চান যে না আমি ট্যাবের কন্টেনারে ক্লিক না করে বাটনের মাধ্যমে কন্ট্রোলটা করতে চাচ্ছি ফর্মের, তাহলে এইভাবে আপনারা কাজটা খুব সহজে করে নিতে পারেন। ঠিক আছে, তো বলেছিলাম যে শেষে একটু এটা একটু বিশ্লেষণ করব। আসলে আপনারা যারা সিএসএস জানেন বা এইচটিএমএল ট্যাগ সম্পর্কে জানেন, এই ট্যাবটা যে আমরা ক্রিয়েট করেছি এটা আসলে অ্যাকচুয়ালি একটা লিস্ট। ঠিক আছে, তো এই লিস্টেরটা আসলে এই যে অ্যালাই, ঠিক আছে, তো এটার একটা আইডি জেনারেট করে, সেটা এরিয়া কন্ট্রোল এসআর দিয়ে, ঠিক আছে, এসআর আন্ডারস্কোর দিয়ে। আমরা যদি একটু ধরার চেষ্টা করি আর একটু ব্যাখ্যামূলকভাবে দেখি, যদি দেখবো আমরা এসআর 2 দিয়ে, এই যে ঠিক আছে, এইচরেফ একটা কন্ট্রোল লিঙ্ক ক্রিয়েট করেছে, এই যে এখানে অ্যালাই, অ্যালাইয়ের আন্ডারে একটা লিঙ্ক জেনারেট করেছে, সেই লিঙ্কের আইডিটা হচ্ছে আপনার এসআর চাইল্ড 1। আমরা যদি এখানেও দেখি যে আমরা এরিয়া কন্ট্রোলটা নিয়ে কাজ করেছি, যদি আমরা লিঙ্ক নিয়ে কাজ করতাম তাহলে একরকম হতো, যেহেতু আমরা এরিয়া কন্ট্রোল নিয়ে কাজ করেছি সম্পূর্ণ ট্যাবটা কিন্তু আমার সিলেকশন অবস্থায় আছে, ঠিক আছে, অ্যাক্টিভ ট্যাব হিসেবে সিলেক্ট হবে। তো এখানে এসআর চাইল্ড 1, হ্যাঁ, তো আর ইভেন্টটা কি ঘটাবে, ট্রিগার, ট্রিগার মিনস দ্যাট ইভেন্ট, তো ইভেন্টটা আমার কি হবে, ক্লিক হবে, মানে ক্লিক ইভেন্টে
কাজ করবে। এখানে বিভিন্ন ধরনের ট্রিগার আছে, আপনারা যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই jQuery apex.jQuery-র যে ইভেন্টগুলো আছে সেগুলো নিয়ে একটু স্টাডি করে নিতে পারেন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। তো আজকে এ পর্যন্তই এই ভিডিওতে, তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজে যদি চান কেউ স্কোপ অনুযায়ী আপনাদের প্রোগ্রামের স্কোপ অনুযায়ী প্রয়োজন পড়ে তাহলে এইভাবে আপনারা খুব সহজে কাজটি করে নিতে পারেন। আর অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার থাকে ওরাকল অ্যাপেক্স সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখে আসতে পারেন, ঠিক আছে। এবং একটি ডামি অ্যাপ্লিকেশন দেয়া আছে প্রত্যেকটি কাজেরই, ওখানে এক্সাম্পল দেয়া আছে কিভাবে কাজ করতে হয়, আপনারা চাইলে সেটিও একটু দেখতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ওরাকল অ্যাপেক্সের আমি যে টিউটোরিয়ালগুলো তৈরি করছি আমার ই নলেজ চ্যানেলের পাশেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।